আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি আলেম ছিল। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি আলেম ছিল। এই একজন ইহুদি আলেম ধর্মকে যাচাই করতে 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 একটা সময় উনি চিন্তা করলেন যে ইহুদি ধর্মের ভিতরে কিছু নেই। জাস্টিফিকেশন করতে 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 সে এমন একটা সময় খ্রিস্টান নিজে খ্রিস্টান হয়েছে এবং খ্রিস্টান ধর্মের ভিতরে কী রয়েছে এগুলো জাস্টিফিকেশন করে রিসার্চ করতেছে। তো রিসার্চ করতে গিয়ে সর্বপ্রথম মদিনার মাটিতে গিয়ে শুনতে পেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের একজন নবী দুনিয়ার ভিতরে আসছে এবং অল্প কিছুদিনের ভিতরেই আমাদের মদিনায় প্রবেশ করবেন। অথচ উনি একটা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল এবং মানুষের কাছে শুনতে শুনতে এবার ওনার চিন্তা এসে গেছে যে কী করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম নিয়ে আসছেন, মানে কী ধর্ম মানুষদেরকে মদিনার মাটিতে দাওয়াত দিবেন, এটা নিয়ে ওনার একটা প্ল্যান একটা প্রোগ্রাম সাজাইছেন। এরপরে দুই তিন দিনের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে চলে আসলো। দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক মানুষ এবং সব মানুষগুলোই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সব মানুষগুলো তার পিছনে পিছনে ছুটছেন হারছেন। এরপরে এই ইহুদি আলেম খ্রিস্টান ধর্মের আলেম একটু খেয়াল রাখবেন, নামটা স্মরণ রাখবেন, আব্দুল্লাহ বিন কি সালাম। এখনো পর্যন্ত তার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। খেয়াল করে দেখবেন সর্বপ্রথম মদিনায় আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় একজন আলেম, প্রথমে ইহুদি আলেম ছিল, এরপরে রিসার্চ করতে গিয়ে জানার জন্যে ইসলাম সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে জানার জন্যে ইহুদি ধর্ম ত্যাগ করে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন উনি কোন কিতাব নিয়ে আসলো, জনগণে বললেন ওনার কাছে আসমানি সর্বশেষ কোন কিতাব, কথা বলেন কোন কিতাব, কোরআন, আল কোরআনুল কারিম, এই কিতাবটা নিয়ে উনি আসছেন। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন বিশাল বড় একটা আলেম। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ পর্যন্ত, তার চেহারাটার দিকে তাকিয়ে সর্বপ্রথম তার এই যে মুখের স্বরূপটা দেখলেন, এরপরে দেখলেন দাড়ি, এরপরে সারা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু উপর দিয়ে দেখলেন। দেখার পরে বলছেন আল্লাহু আকবার, ইনি কখনো কাজ্জাব মিথ্যাবাদী নবী হতে পারে না, সুবহানাল্লাহ। মানে ওনার চেহারাটা দেখেই আলহামদুলিল্লাহ নিজের থেকে নিজে ঈমান এনেই বললেন ইনি কখনো কাজ্জাব নবী হতে পারে না, কারণ ওনার চেহারায় আমাকে বলে দিচ্ছে এই ধর্মটা তুমি গ্রহণ করো এবং আল কোরআনুল কারিমকে তুমি মুখস্থ করে নাও, সুবহানাল্লাহ। এটা ইহুদি খ্রিস্টান ওগুলো ধর্ম বাতিল করে যখনই কোরআনের কথা শুনছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসছেন, এই ইহুদি খ্রিস্টান আলেম আল্লাহর কোরআনের কথা শোনা মাত্রই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চেহারা দেখা মাত্রই কোরআনের প্রতি বিশ্বাস এনে ফেলেছে, রসুলের প্রতি বিশ্বাস এনে ফেলেছে। আর বলছেন এই রসুলের মুখ দিয়ে যে কোরআনের বাণীগুলো বের হচ্ছে এই বাণীগুলো কখনো মিথ্যা হতে পারে না, আর যেই ব্যক্তি এই বাণীগুলো পেশ করছেন উনিও মিথ্যাবাদী নবী হতে পারে না।